প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আবারও আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, আইসিটি, মালিক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে পাঠ 17 সম্পর্কে জানব। তো শুরুতেই নিচের ছবিগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো এখানে বিভিন্ন প্রকার কম্পিউটারগুলো কিছু একটা দ্বারা এফেক্টেড। এতে করে আমরা অনুমান করার চেষ্টা করি যে আজকের পাঠের বিষয় কি হতে পারে। তোমরা ঠিকই ধরেছ, আজকের পাঠের বিষয় হচ্ছে কম্পিউটার ভাইরাস। তো এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো, কম্পিউটার ভাইরাস কি তা বলতে পারবো, কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ উল্লেখ করতে পারবো এবং কম্পিউটার ভাইরাসের ক্ষতিকর দিকগুলো শনাক্ত করতে পারবো। আবারও কিছু ছবি লক্ষ্য করি। ছবিতে দেখতে পাচ্ছি নিচের মানুষগুলো কোনো ভাইরাস রোগে আক্রান্ত, যেটা ছোঁয়া আছে একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে, এবং এই সংক্রমিত ভাইরাস রোগ কতটা ভয়াবহ তা আজকের করোনা ভাইরাসের প্রভাব থেকে আমরা সহজেই অনুমান করতে পারি। এটার ক্ষতিকর দিকটা কত বড়। তো আজকে আমরা কম্পিউটার ভাইরাসের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানব। তো চলো শুরুতে জেনে নেই কম্পিউটার ভাইরাস কি, কম্পিউটার ভাইরাসের সংজ্ঞা কি। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হয়ে কম্পিউটারের সিস্টেমের নানা ধরনের ক্ষতি করে থাকে। বিশ্বের ক্ষতিকারক কয়েকটি কম্পিউটার ভাইরাস, বিশ্বের কয়েকটি ক্ষতিকারক কম্পিউটার ভাইরাস হলো ভিয়েনা, জেরুজালেম, ব্রেইন, মাইকেল অ্যাঞ্জেলো, পিংপং এবং নিমটা। কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ, সাধারণত দুই ধরনের কম্পিউটার ভাইরাস হয়ে থাকে। একটা হলো অনিবাসী ভাইরাস, নন রেসিডেন্ট ভাইরাস, আর একটা হলো নিবাসী ভাইরাস বা রেসিডেন্ট ভাইরাস। চলো জেনে নেই নিবাসী ভাইরাস এবং অনিবাসী ভাইরাস কাকে বলে। নিবাসী ভাইরাস হলো কোনো কোনো ভাইরাস সক্রিয় হওয়ার পর মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে এবং যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয় তখনই সেটি সেই প্রোগ্রামকে সংক্রমিত করে। এ ধরনের ভাইরাসকে কী বলা হয়? নিবাসী ভাইরাস। নিবাসী ভাইরাস বলা হয় কেন একে? কারণ এটা মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে, যখনই কোনো একটা প্রোগ্রাম চালু করি আমরা তখন সেটাকে আক্রমণ করে এবং সংক্রমিত হয়। আর অনিবাসী ভাইরাস হলো কোনো কোনো ভাইরাস সক্রিয় হয়ে ওঠার পর অন্যান্য কোন কোন প্রোগ্রামকে সংক্রমণ করা যায় সেটি খুঁজে বের করে এবং তারপর সেগুলোকে সংক্রমণ করে এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। এগুলিকে বলা হয় অনিবাসী ভাইরাস। এবার আসলে জেনে নেই ভাইরাস কিভাবে ছড়ায়।
প্রথমত ইন্টারনেটের মাধ্যমে, এরপর আছে ইউএসবি ডিভাইস থেকে। ইউএসবি ডিভাইস কী কী? পেন ড্রাইভ হতে পারে, মেমোরি কার্ড হতে পারে, সিডি ড্রাইভ, ডিভিডি ড্রাইভ হতে পারে। এরপর কী আছে? ইমেইলের মাধ্যমে, ইমেইল অ্যাটাচমেন্ট থেকে। আমরা প্রায় যারা ইমেল চালাই দেখতে পাই যে অপরিচিত ইমেল অ্যাড্রেস থেকে বিভিন্ন ধরনের ইমেল আসে, সেগুলো থেকেও, সেগুলোর মাধ্যমেও ভাইরাস ছড়াতে পারে। তো এবার আসো, কম্পিউটার ভাইরাসের ক্ষতিকর দিকগুলো কি? প্রথমেই যে ক্ষতিকর দিকটা আছে সেটা হলো ইন্টারনেট সিস্টেম ধ্বংস করে। আমরা যে ইন্টারনেট চালাই, যে সিস্টেমের মাধ্যমে, যে ওয়েতে ইন্টারনেট আমরা পরিচালনা করি, সেই সিস্টেমটা ধ্বংস করে দিতে পারে। এরপর হলো কম্পিউটারের গতি কমে যেতে পারে, স্পিড কমে যেতে পারে, ধীর গতি হয়ে যেতে পারে। এরপর হলো কম্পিউটারের মেমোরির কাজের ক্ষমতা ধ্বংস করে দেয় ভাইরাস, এবং কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে প্রায় হ্যাং হয়ে যায়, আমরা আমাদের কাজের ব্যাঘাত সৃষ্টি করে। এবার আসো, আমরা ভাইরাস থেকে কিভাবে মুক্ত থাকতে পারি? আমরা ভাইরাস থেকে যদি মুক্ত থাকতে চাই তাহলে আমাদের অবশ্যই কম্পিউটারে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। আজকের দিনে আমরা ইন্টারনেট ব্যবহার থেকেও বিরত থাকতে পারবো না, পেন ড্রাইভ ইউএসবি ডিভাইস থেকেও বিরত থাকতে পারবো না, এবং সিডি ডিভিডি ড্রাইভ বলি বা ইমেল আমাদের সবাইকে কম বেশি ব্যবহার করতে হয়, কাজে এসব থেকে বিরত থাকা আমাদের পক্ষে আজকের দিনে সম্ভব না। কাজেই আমাদেরকে ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে আমাদের কম্পিউটারে অবশ্যই অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। তাহলে অ্যান্টিভাইরাস কী কী অ্যান্টিভাইরাস আছে? প্রথমে আছে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, এরপরে নর্টন, ক্যাসপারস্কি, এভিরা, এছাড়াও আরও অনেক ধরনের অ্যান্টিভাইরাস আছে বাজারে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলোর মধ্যে ফ্রি আছে, পেইড ভার্সন আছে, যেটা খুশি আমরা ব্যবহার করতে পারি, যা আমাদেরকে কম্পিউটার ভাইরাস থেকে মুক্ত রাখতে পারে। তাছাড়া এতক্ষণ আমরা যা জানলাম সেটার একটা মূল্যায়ন হয়ে যাক। শুরুতে আছে কোনটি ক্ষতিকারক সফটওয়্যার নিচে, ক মাইক্রোসফট ওয়ার্ড, না মাইক্রোসফট ওয়ার্ড কোনো ক্ষতিকারক সফটওয়্যার, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, লেখালেখি করার সফটওয়্যার। এরপর আছে গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স কোনো ক্ষতিকারক সফটওয়্যার না, এটা হলো একটা ব্রাউজার যা দিয়ে আমরা ইন্টারনেট ব্রাউজ করে থাকি। গুগল ক্রোমও একটি ব্রাউজার যা দিয়ে আমরা ইন্টারনেট ব্রাউজ করে থাকি, এটাও কোনো ক্ষতিকারক সফটওয়্যার না। তাহলে কী হতে পারে? ট্রোজান হর্স একটি ক্ষতিকারক সফটওয়্যার। এরপর কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়, অ্যাভাস্ট একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, নর্টন একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, ক্যাসপারস্কি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তাহলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় কোনটি? চেরনোবিল হলো সঠিক উত্তর। তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ হলো আমাদের কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে চাইলে কী কী উপায় অবলম্বন করতে পারি তা সুন্দর করে লিখে আনবে। তো আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। খুদা হাফেজ।